হঠাৎ করে বিদায় নিল আমাদের সবার প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল। তিনি এও বলে গিয়েছেন যে তার এই বিদায়ের জিনিসটি নিয়ে আর কেউ যেন এটাকে বড় না করে। তার অনেক কিছু বলার ছিল, তিনি বলতে পারেনি। সাংবাদিকদের সামনে যখন এই কথাগুলো বলছিল তখন তার চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরে গিয়েছিল। বারবার কান্না করে দিচ্ছিল তামিম ইকবাল, যেন কথা বলতে চেয়েও কথা বলতে পারছিল না। কিন্তু হঠাৎ করে কেন এই ডিসিশন তিনি নিয়েছেন, এই ধরনের প্রশ্নগুলো হাজারো মানুষের মনের মধ্যে। অনলাইনের মধ্যে যখন এটা জানতে পারছে যে তামিম ইকবাল আর আমাদের মাঝে নেই, তিনি চলে গিয়েছে এই খেলা ছেড়ে, তখনই বিষয়টা খুবই খারাপ লেগেছে। ক্রিকেট খেলার দিক দিয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে, যার কারণে কিন্তু বাংলাদেশকে অনেক কান্ট্রি এই ক্রিকেট খেলা দিয়েও চেনে। বাংলাদেশের তামিম ইকবালকে চেনে না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে। যারা ক্রিকেট চেনেন তারা তামিম ইকবালকে অবশ্যই চেনেন। একের পর এক এই ধরনের লেজেন্ডগুলো, একের পর এক এই ধরনের নক্ষত্রগুলো আমাদের বাংলাদেশ ক্রিকেট থেকে কেন ঝরে যাচ্ছে, এই প্রশ্নটি যেমন আমার মনের মধ্যে রয়েছে সেরকম ভাবে আপনার মনের মধ্যে রয়েছে। আমরা জানি যে মানুষের যখন একটা বয়স হয় তখন তারা অবসরে চলে যায়। তবে তাদের কিন্তু বয়স হয়নি, তারা কেন অবসরে চলে যাচ্ছে? তারা ইচ্ছাকৃতভাবে হুট করে একের পর এক প্লেয়ার বাংলাদেশ টিমটাকে কেন ছেড়ে দিচ্ছে? এই ধরনের কোনো প্রশ্নের উত্তর যেন মিলছে না। তারপর আমরা শুধু একটি কথাই বলবো, কবে আমরা এর উত্তর পাবো? বাংলাদেশ স্ট্রাইকার টিম এতটা স্ট্রং ছিল যে কোনো ম্যাচের মধ্যে তারা জয়ী হয়ে আসছিল। তাদের মধ্যে এত পরিমাণ কনফিডেন্স ছিল এবং তারা এত পরিমাণ মিলেমিশে থাকতো, সেটা কিন্তু আজকে আর নাই। আজকে দেখা যাচ্ছে না বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে। তারা কি আসলে মন দিয়ে খেলছে না, নাকি মন দিয়ে খেললেও তারা জিততে পারছে না? তামিম ইকবালকে কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনেকটা পছন্দ করি এবং তার খেলা তো ভাই সেটা বলে শেষ করতে পারবো না। ক্রিকেটের নাম শুনলেই যেন তামিম ইকবালের নামটা সর্বপ্রথম ভেসে আসত। আজকে সেই তামিম ইকবাল আমাদের সবাইকে ছেড়ে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ছেড়ে দিল। মানে এটা আমরা যারা ক্রিকেট লাভার আছি তারা কখনো এটা মেনে নিতে পারবো না। আমরা এটা মানে সহ্য করতে নিতে পারতেছি না ভাই, কেন যেন আমাদের কাছে যেন কেমন লাগছে বিষয়টা। আমি জানি এই বিষয়টা শোনার পরে আপনাদের প্রত্যেকের কাছে ভাই অনেকটা খারাপ লাগছে। যেভাবে আমাদের বাংলাদেশের লেজেন্ড তামিম ইকবাল কেঁদে দিয়েছে সেইভাবে আপনারাও কেঁদে দিচ্ছেন। হয়তো আর কোনোদিন বাংলাদেশ টিমে তামিম ইকবাল ভাইকে দেখতে পারবো না, আর কোনোদিন তামিম ভাই এসে বলবে না আজকের ম্যাচটা আমরা জিতবো। এখন রয়েছে আমাদের সবার প্রিয় অলরাউন্ডার সাকিবুল হাসান, কবে যেন তিনি ওই টিমটাকে ছেড়ে দেয়। আর কি বা থাকবে এই বাংলাদেশ টিমের? ক্রিকেট টিমের নাম শুনলে যাদের কথাটা মনের মধ্যে স্মরণে এসে পড়তো তারাই আজকে এই বাংলাদেশ টিমটাকে ছেড়ে দিচ্ছে। আমরা কিন্তু সাধারণত ভাবে এটা জানি যে একটা সময় মানুষের যখন বয়স বৃদ্ধি পায় তখন তারা কিন্তু অবসর নেয় খেলা থেকে। তবে বয়সের কারণে নয়, তারা এমনিতেই অবসর কেন নিচ্ছেন? যখনই সবার মাথায় কেন কেন এই ধরনের প্রশ্নগুলো আসতেছিল তখন তামিম ইকবাল ভাই এও একটা কথা বলেছে, আপনারা কেউ আর এই বিষয়টাকে নিয়ে এত প্রশ্নবিদ্ধ করবেন না এবং আপনারা এই বিষয়টাকে নিয়ে আর বাড়াবেন না, এটাকে এখানেই সমাপ্ত করে দেন। মানে তিনি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে বিদায় নিয়েছে এটা এখানেই সমাপ্ত করতে বলছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে সবাইকে না করেছেন। আজকে তিনি যখন সাংবাদিকদের সামনে এসে প্রথমে বসেছেন তার চোখে তখনই কিন্তু জল ছিল। মনে হচ্ছিল তার মনে অনেক কথা লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে যেগুলো তিনি বলতে চাইছেন, তবে হয়তো তিনি বলতে পারেননি। আর এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে অনেকটা আঘাত দিয়েছে ভাই, এবং আমরা এটা মেনে নিতে পারছি না আমরা একজন ক্রিকেট লাভার হিসাবে। আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট ভাই, ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটি মানুষ এই তথ্যটি জানতে পারে যে আমাদের তামিম ইকবাল ভাই আর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে খেলছেন না, হুট করে তিনি কেন বিদায় নিয়ে নিলেন। তিনি একটা কথা বলেছেন যে তার বাবার স্বপ্নে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমে এসেছেন। তার বাবার স্বপ্ন ছিল একদিন তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, একদিন ভালো একজন খেলোয়াড় হবেন, এবং তিনি সেটা হয়েছেন, সবাইকে দেখিয়েছেন। তার বাবার স্বপ্ন পূরণ করেছেন, স্বপ্ন পূরণ করেছেন আমাদের। দেখেন জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস কিন্তু মহান আল্লাহ তাআলার হাতে, আমরা কিন্তু চাইলে এটা পরিবর্তন করতে পারি না। তবে আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি যে তামিম ইকবাল ভাই আবারও চলে আসুক আমাদের সামনে, আবারও তিনি ভালোভাবে খেলুক। তবে যেহেতু একবার অবসর নিয়ে ফেলেছেন হয়তো আর কোনোদিন ব্যাক করবেন না। তামিম ইকবাল ভাই যেখানেই থাকুক, যে অবস্থানেই থাকুক, তিনি ভালো থাকুক, আমরা সবাই দোয়াটা করি। কার কার কাছে এই বিষয়টা কি মনে হয়েছে আপনি একটু কমেন্ট করে জানান, এবং কে কতটুকু জানেন সেটাও একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। থাকুন সবাই ভালো, থাকুন ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। বরাবরের মতো কথা, কিন্তু একটাই ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।